আসসালামু আলাইকুম আরহ কুকিং আপনাকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন কিছু রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কাবাব বা ডিমের জালি কাবাব যেটাই বলুন না কেন স্বাদে অসম্ভব টেস্টি এবং খুবই সহজ তৈরি করা আমরা সাধারণত চিকেন কাবাব বা বিফ কাবাব করে থাকি সেভাবে আমি তৈরি করব আজকে ডিমের জালি কাবাব চলুন পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি এবং কি কি উপকরণ দিয়ে করেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সব সময় চেষ্টা করি সহজ করে তৈরি করার জন্য সহজ করে দেখানোর জন্য আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথম একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি আলু এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করতে হবে নাইনটি পারসেন্ট পুরো হান্ড্রেড পারসেন্ট সেদ্ধটা করা যাবে না যাতে করে একটু শক্ত শক্ত থেকে যায় এতে করে যখন আপনি গ্রেট করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে আঠালো একটা ভাব আসবে মাখাতে সুবিধা হবে সবগুলো আলু গ্রেড করা হয়ে গেলে এখন আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম তিনটি ডিম আমি খুব ভালো করে এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনাদের সুবিধাতে আমি ডিটেলসে সবটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি তিনটা ডিম সে গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এখন আমি মশলা এড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে লবণটা আমার স্বাদ মতো নিয়েছি এক চামচে তিন ভাগের এক ভাগ স্টেপ বাই স্টেপ সব মশলাগুলো দিতে হবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়ি বাজারে আপনারা প্যাকেটে পেয়ে যাবেন গরম মশলার গুঁড়ি চাইলে দারচিনি এলাচ তেজপাত একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন আমি গরম মশলার গুড়ি দিয়েছি হাফ চা চামচ এখানে দিয়েছি জিরার গুড়ি হাফ চা চামচ এবং দিচ্ছি ধনিয়ার গুঁড়ি এক চা চামচ পরিমাণে এটা ভাজা ধনিয়ার গুড়িটা আর দিয়ে দিচ্ছি বেসন বেসন দিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আর এখানে নিয়েছি ছোট ছোট তিনটা পাউরুটির স্লাইস বা পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আমি নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণে ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী কেউ কম বা কেউ বেশি খেতে পছন্দ করেন প্রত্যেকটা উপকরণ কিন্তু দিতে হবে শুকনো উপকরণ আমি ভ্যাশনটা একটু ভেজে নিয়েছিলাম যাতে করে এতে করে কাঁচা একটা ফ্লেভার না আসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি পেঁয়াজ বেরেস্তাতে ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু আমি কোনো ভিজা উপকরণ দেব না সেক্ষেত্রে এখানে আমি বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজটা যদি কাঁচা দেই সেক্ষেত্রে পানি বের হবে আর একেবারে নরম হয়ে যাবে কাবাবটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করা কিভাবে ম্যাশটা করছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন ম্যাশ করা হয়ে গেছে আপনি একটু হাত দিয়ে দেখে নেবেন কিরকম একটা দলা হয় কিনা দলাটা যদি না হয় তাহলে আরো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে আমি জালিটা তৈরি করার জন্য উপরে কোটটা দেওয়ার জন্য আমি একটা ডিম নিয়েছি একটা আমার সবগুলো হয়ে যাবে সামান্য পরিমাণে লবণ এক চিমটি পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটা ফেটে নিচ্ছি এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি শেপটা তৈরি করব হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নিলে আলুটা আলু যেহেতু দিয়েছি লেগে যায় না খুব ভালো করে এভাবে করে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি গোল শেপে করব সাধারণত কাবাব আমরা যে যেরকমটা খেয়ে থাকি একটু চ্যাপটা এবং গোল শেপটা থাকি গোল সেরকম করে আমি এখানে শেপটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব আর আপনাদের সুবিধার তে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি হাতে তালুতে নিয়ে এভাবে করে গোল করে শেপ করে নিয়েছি তো ভিউয়ার্স চলুন এখন ভেজে নিচ্ছি ভেজে নিতে চলে যাব আর সবগুলো একই ভাবে তৈরি করে নেব ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এটা অবশ্যই ডুবো তেলে ভাজা যাবে না একটু তেলটা মিডিয়াম থাকা অবস্থায় ভাজতে হবে ডিমের সাথে কোট করে আমি দিয়ে দিচ্ছি সেমভাবে ভাবে সবগুলো আমি দিয়ে দেব ডিমটার সাথে একটু গড়িয়ে দিয়ে দিতে হবে কাটা চামচ দিয়ে এতে করে ডিমটা নিচে যে ডিমটা লেগে থাকে সেটা ঝরে যায় খুব ভালোভাবে আর এটাকে জালি জালি একটা শেপ হবে আপনারা দেখেই বুঝতে পারবেন দিয়ে দিয়েছি সবগুলো এখন আমি একটু উল্টে দিচ্ছি এখন আমি সবগুলো উল্টে পাল্টে দেবো এই পাশটা ব্রাউন কালার হয়ে গেছে এই পাশটা ভাজা হয়ে গেছে তাই এখন আমি ওই পাশটা উল্টে এরকম ব্রাউন কালার করে নেব সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি ওই পাশটা ভাজা হয়ে গেছে চারপাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি তুলে নেব আবার একটু উল্টে পাল্টে উপরে ফ্যানাটা উঠছে এই ফ্যানাটা দেখে ভয় পাওয়ার কিছু নেই ফ্যানটা অনেক বেশি উপরবে উঠবে না আর ডিমটা দেওয়ার কারণে এরকম হয়েছে এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিচেন টিস্যুতেও এটা রাখতে পারেন এতে করে তেলটা খুব ভালো করে সোভ করে নেয় কত সুন্দর লাগছে দেখতে এখন আমি সবগুলো তুলে নেব আর চলে যাবো সার্ভিংয়ে সবগুলো কাবাব তুলে নিলাম তো তৈরি হয়ে গেছে আমার ডিমের জালি কাবাব বা ডিমের কাবাব যেটাই বলুন না কেন অসম্ভব টেস্টি রেসিপিটি আর কতটা সহজ তা তো আপনারা পুরো ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব 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 ভালো লাগবে কারণ ভালো লাগার মতো একটা অসম্ভব টেস্টি রেসিপি বিকালে নাস্তা হিসাবে বা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করে যা করতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে হবে কেমন লেগেছে আরও নতুন কিছু ভিডিও যেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাহলে আমার ভিডিওটি আপনার কাছে সবার আগেই পৌঁছে যাবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সটে আবার আসবো নতুন কিছু রেসিপি নিয়ে নতুন মজাদার কিছু রেসিপি দেখাতে আল্লাহ হাফেজ